দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে। এই মুহূর্তে মেয়র জাহাঙ্গীর তার নির্বাচনী প্রচারণা পেয়েছেন পুলিশের কড়া নিরাপত্তার ভিতর দিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি, এবং তিনি যে নির্বাচনী প্রচারণায় এসেছেন এবং সেই নির্বাচনী প্রচারণায় কিছুক্ষণ আগে একটি বাধা সৃষ্টি হয়েছে এবং সেই বাধাকে অতিক্রম করে নির্বাচনের কড়া পহরায় এই মুহূর্তে তিনি যাচ্ছেন এবং তার নির্বাচনী প্রচারণার জন্য টঙ্গী কিছু এরিয়াতে অংশবিশেষ। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম দেখানোর চেষ্টা করছি তার নির্বাচনী প্রচারণা। এই মুহূর্তে তিনি তার নেতা কর্মীদের নিয়ে একটা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং সামনে রয়েছে পুলিশের গাড়ি রয়েছে এবং পিছনে তার নিরাপত্তা প্রহরীরা এবং তার বাইকের অনেক লোকজন রয়েছে। দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে থেকে, এবং ঠিক টঙ্গী থেকে যে ফ্লাইওভার উপর দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণা অংশ নেওয়ার জন্য টঙ্গী এলাকার দিকে যাচ্ছেন এবং সেখান থেকে আমরা আপনাদেরকে সম্পৃক্ত করার চেষ্টা করেছি। এবং মেয়র জাহাঙ্গীর যিনি রয়েছেন তার মার পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা এবার অংশ নিয়েছেন এবং তিনি বলছেন যে তার নির্বাচনী প্রচারণা তার মা হচ্ছে একক প্রার্থী হিসাবে প্রায় 90% ভোট পাবেন এবং তার সকল সবাই তাকে পছন্দ করেন এবং তার যে নির্বাচনী প্রচারণা বেশিরভাগ বেশ কিছুদিন যাবো তার উপরে হামলা আসছে এবং যে হামলার প্রেক্ষিতে তিনি আজকে পুলিশ পাহারায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই মুহূর্তে তিনি নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন এবং সেখানে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছি যে এখানে তার নেতাকর্মী দুপাশে তাকে নিরাপত্তা বল তৈরি করেছেন এবং তার চারপাশ দিকে দিয়েছে বাইকের একটি বহর রয়েছে এবং তার নেতাকর্মীদের বহর রয়েছে এবং সামনে একটি পুলিশের গাড়ি এই মুহূর্তে অবস্থান করছে। তবে তিনি তার ভোট নিয়ে একটু আগে সংবাদ মাধ্যমকে ব্রিফিং করেছিলেন এবং তিনি তার যে নির্বাচনী প্রচারণার যে অংশগ্রহণ করছেন এবং সেখানে তার সুষ্ঠু ভোট নিয়ে তার সন্দেহ রয়েছে এবং তিনি এমনটা জানিয়েছেন এবং তিনি তার মার পক্ষ থেকে তিনি বিভিন্ন কূটনৈতিক থেকে চিঠি দিয়েছেন এবং সেনা বাহিনী মোতায়েন করার জন্য নির্বাচন কমিশনের বরাবর একটি চিঠি প্রেরণ করেছেন এবং সেখান থেকে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার যে নির্বাচনী প্রচারণা তার চারপাশে যে রয়েছে একটি বাইকের বহর পিছনে রয়েছে চার পাঁচটি গাড়ি এবং তার নেতাকর্মীরা দুপাশে তাকে পাহারা দিয়ে রেখেছেন প্রোটেকশনে রেখেছেন এবং সামনে আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশের গাড়ি রয়েছে এবং সে পুলিশের গাড়ির মাধ্যমে হচ্ছে তাকে সে নিরাপত্তা তার বেস্তুনি করে রেখেছে এবং সেখানে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো সরাসরি এখান থেকে এবং সেই জায়গা থেকে হচ্ছে তিনি যে এই মুহূর্তে আসানুল্লাহ মাস্টার উল্লাহ সড়কের বাস দিয়ে হচ্ছে তিনি তার এই নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন এবং আমরা আপনাদেরকে একটু বলার দেখানোর চেষ্টা করছি এবং তার মার সামনে রয়েছেন এবং তার ভিতরে অবস্থান করছেন তার দুপাশে তার কর্মীরা রয়েছেন তাকে নিরাপত্তার বলয় ঘিরে এবং এই যে নিরাপত্তা বলয় কেন হবে এরকম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন বলে তিনি মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে সকলকে নির্বাচনী আচরণবিধি মেনে সকল প্রার্থীকে প্রচারণা চালানোর জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন এবং নির্বাচন কমিশনের কাছে গাজীপুরের যে নির্বাচন আঞ্চলিক নির্বাচন কমিশন রয়েছে সেখানে তিনি বেশ কয়েকবার নাকি তাকে আবেদনপত্র দাখিল করেছেন তার উপরে হামলা হয়েছে এবং এই হামলার প্রেক্ষিতে তিনি সংশ্লিষ্ট করে সরকারের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের উপরে তিনি তার আবেদনটি জমা দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার উপরে বেশ কয়েকবার হামলা হয়েছে এবং গত পরশুদিন এবং গত তার আগের দিনও যে হামলা হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এমনটা তিনি দাবি করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়ির উপর থেকে বের হয়ে এবং তিনি এই মুহূর্তে নির্বাচনে অংশ নেওয়ার জন্য তিনি সকলকে প্রত্যাশা দিচ্ছেন এবং আচ্ছা আপনি সামনে যান একটা ফুটেজ নিয়ে আপনি ছেড়ে দিন ফিরে যাবেন আমি লাইভে আছি একটু সামনে যান সেই
গাহরি বহন নিয়ে নির্বাচনী প্রচারণা যে অংশ নিয়েছেন এবং তিনি সকলের সাথে কুশল বিনিময় করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম। এখানে তিনি তার নির্বাচনী প্রচারণায় একটা কড়া নিরাপত্তা বল তৈরি করেছেন এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। বেশ কিছুদিন যাবৎ তার যে নির্বাচনী প্রচারণার তিনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছেন এবং সেই হামলার প্রেক্ষিতে তিনি এই নির্বাচনী প্রচারণা যে হামলা শিকার হয়েছেন সেই হামলার কারণে আজকে তার এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং তিনি তার পুলিশের সাথে একটু আগে আমরা কথা বলতে দেখেছি এবং তিনি পুলিশের সাথে কথা বলার পরে তার পুলিশের পাহারায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন এবং তার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকলের সাথে কৌশল বিনিময় করছেন। এ হচ্ছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে। দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক তার গাড়ি বহরটি সামনে রয়েছে আমরা এই মুহূর্তে এবং তার রাস্তা তিনি চারপাশে দোকানদারদের যারা আছেন পথচারী সকলের কাছ থেকে তিনি দোয়া চাচ্ছেন এবং তিনি সকলকে হাত নেড়ে সম্বোধন দিচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম এখান থেকে যে তার নির্বাচনী প্রচারণা আসলে তিনি কিভাবে করছেন। অন্যান্য গত দুই দিন তিন দিন যাবৎ তিনি হচ্ছে বারবার হামলার শিকার হয়েছেন, তাই কারণে আজকে তিনি গাড়ির ভিতর থেকে হচ্ছে সকলের সাথে কুশল বিনিময় করার চেষ্টা করছেন নিরাপত্তার সুবিধার্থে এবং তিনি পুলিশের সাথে কথা বলেছিলেন এবং এখান থেকে তিনি পুলিশের পাহারা নিয়েছেন এবং তিনি এই মুহূর্তে হচ্ছে যে সকলের সাথে তার নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি সকলে কৌশল বিনিময় করছেন এবং এখানে নির্বাচনী প্রচারণা বের হওয়ার আগে তিনি বেশ কয়েকবার যে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি একটি সংবাদ সম্মেলনও করেছেন এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি খুব ভীত এবং শঙ্কিত অবস্থা রয়েছে, কারণ তার উপরে বেশ কয়েকবার গত চার দিন যাবৎ তিনি হামলা হয়েছে এবং এমনটা তিনি দাবি করেছেন এবং এই হামলা শিকারের ক্ষেত্রে তার আমলে মনোনীত প্রার্থী যারা কর্মী রয়েছেন তারা করেছেন এমনটা তিনি অভিযোগও করেছেন। সে অভিযোগের প্রেক্ষিতে এবং তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের যে আঞ্চলিক গাজীপুর অফিস আছে সেখানে এবং তিনি পুলিশের বরাবর এবং বেশ কয়েকবার আবেদন করেছেন এবং তার এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে তিনি সরাসরি সকলের সাথে মতবিনিময় করার সুযোগ আজকে তেমনটা পাচ্ছেন না, তার কারণটা হচ্ছে তার যে উপর যে হামলা শিকার হয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি নিরাপত্তা শঙ্কিত অবস্থায় আছেন এবং সেই নিরাপত্তা শঙ্কিত থাকার কারণে তিনি আজকে গাড়ি বহন নিয়ে তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং সেই নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে তিনি হচ্ছে আজকের এই তার এলাকা
এলাকা যে হচ্ছে হারিকেন মোড় থেকে তিনি এসেছেন এবং গাজীপুর টঙ্গী এলাকায় এসে তিনি যুক্ত হয়েছেন এবং সেই প্রেক্ষিতে হচ্ছে তার যে নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে তিনি বারবার বলছিলেন যে তিনি এবার ভোট সুষ্ঠু ভোট হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে তিনি আবেদন করেছেন এবং তিনি জানিয়েছেন যে তার এই আবেদনের প্রেক্ষিতে সরকার তার সুষ্ঠু নির্বাচনের পর্যন্ত তার সুষ্ঠু পরিবেশ তৈরি করবে। এবং আমি আর একটু কথা বলার আমরা একটু চেষ্টা করব যে জাহাঙ্গীরের সাথে কথা বলার জন্য যে তিনি আসলে এই মুহূর্তে কিভাবে তিনি দেখছেন। এবং তার এই প্রচারণার সাথে সম্পৃক্ত আছেন গণমাধ্যম কর্মীরা রয়েছেন তার চারপাশে এবং যেখানে তার কর্মীরা কর্মী বাহিনী রয়েছেন তারাও তার সাথে যে নির্বাচনী প্রচারণা অংশ হিসাবে তার সাথে তার নিরাপত্তার বেষ্টনী তৈরি করে রেখেছেন যাতে আজকে কোনো হামলার শিকার না হতে হয় এমনটা। এবং আমরা জানি যে 25 তারিখে সকাল থেকে 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সেই প্রেক্ষিতে আগামীকাল রাত মধ্যরাত পর্যন্ত 48 ঘন্টা পূর্বে তার নির্বাচনী প্রচারণা বা আইন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বন্ধ হয়ে যাবে এবং শেষ মুহূর্তে প্রচারণা অনেকটাই হচ্ছে শেষ মুহূর্তে যে প্রচারণা চলছে সেই প্রচারণা অনেকটা শেষের দিকে এবং বেশ জমে উঠেছে গাজীপুরের নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রার্থীদের যে নির্বাচনী প্রচারণা সেটা বেশ ভালোভাবে জমে উঠেছে এবং সেই প্রেক্ষিতে হচ্ছে তিনি এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই টঙ্গী জয়দেবপুর যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা তার গণসংযুক্তি এবং সেই নির্বাচনের শেষ মুহূর্তে প্রচারণা বেশ ভালোভাবে জমে উঠেছে এবং এখানে তারা সকলের ভাবে এখানে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তার প্রেক্ষিতে এবং এই মুহূর্তে তারা সরাসরি হচ্ছে তার যে গণসংযোগ এরিয়াটি রয়েছে সে সব দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং তিনি গণমাধ্যমের মধ্যে সকলের প্রতি দৃষ্টি আহ্বান জানিয়েছেন যাতে তার আহ্বান জানিয়েছেন যে এই মুহূর্তে তিনি সকলের কাছে না পৌঁছালো যেন তার মার যে মার্কা এবং সেই ডালগুড়ি মার্কেটিং বিষয়ে সকলে সুনজর দেওয়ার জন্য এবং সেই প্রেক্ষিতে হচ্ছে তার নির্বাচনে যে ক্ষেত্রে তাকে জয়লাভ করার জন্য যেন তিনি সে আগামী উন্নয়নে অংশ নিতে পারে এমনটা তিনি জানিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি আজকে একটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন সংবাদ যে তার গণসংযোগ এবং প্রচার প্রচারণা শেষে রাতের দিকে এবং তিনি ক্ষমতায় আসলে কি করবেন এমনটা তিনি আমরা আশ্বাস পেয়েছি। তবে গত রাতে আমরা যেটা জানিয়েছি যে গত রাতে যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ খান তিনি তার নির্বাচনী প্রচারণা অংশ নিয়েছেন অংশ শেষে তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন এবং তিনি চেষ্টা করেছেন এবং আজকে এছাড়াও রয়েছে অন্যান্য প্রার্থী যারা রয়েছেন যেমন বাংলাদেশ ইসলামী আন্দোলনের যে আছেন এবং লাঙ্গল জাতীয় পার্টির প্রেক্ষাপট থেকে আছেন এবং তারা বেশ কয়েকজন প্রার্থী এখানে মানে এই মুহূর্তে অংশ নিয়েছেন এবং এই হচ্ছে তার এখানকার যে এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে নির্বাচনী প্রচারণা তার সাথে যে সামনে পুলিশের একটি গাড়ি রয়েছে এবং পুলিশে তাকে সহায়তা করছে এবং এই মুহূর্তে তিনি পুলিশের সর্বোচ্চ নিরাপত্তার বেষ্টনীর মধ্য দিয়ে তিনি আজকে যে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। নিরাপত্তার মধ্য দিয়ে তার যে নির্বাচনী প্রচারণা তাকে সহায়তা করছে প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে তার আজকে যে নির্বাচনী প্রচারণা হিসেবে তার বিশাল একটি গাড়ি ঘোড়া রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে অংশ হিসাবে এক পাশে কিন্তু অলরেডি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমতুল্লাহ সহ সমর্থক বিন্দু রয়েছেন এবং তারা
তারা কিন্তু একটু বাম পাশে ছিল এবং সেই ক্ষেত্রে সেই নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে ওখান থেকে আমলি মনোন্দ পাত্রী আমনুদুল্লাহ খানের সমর্থকরা থাকার কারণে তিনি রাস্তা ঘুরিয়ে অন্য দিক থেকে হচ্ছে নির্বাচনী প্রচারণা আবার ঘুরে যাচ্ছেন এবং এইখান থেকে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু তিনি কিন্তু পাশ কাটিয়ে কিন্তু অন্য রাস্তা বের হচ্ছেন আমরা কিন্তু সেটি দেখাচ্ছি আপনি দেখেন নির্বাচন তো হচ্ছে সবার জন্য, সবাই সমান অধিকার নিয়ে সব প্রার্থীরা প্রচার করবে, সব প্রার্থীরা প্রচার করবে, কিন্তু আমাকে দেখা যায় যে দিকে যায় তারা আবার রাস্তা আটকায় দিতে চায়, প্রচারটা শর্ট করতে চায়, আমাকে আমার মাকে এবং মার মার্কার টেবিল মার্কার দেখলে তারা ভয় পায়। আমি বলছি জনগণের শক্তি কোনোভাবেই তোমরা পদ বন্ধ করতে পারবে না, জনগণ যেদিক দিয়ে যাবে আমার মা এবং আমি যদি নাও যেতে পারি, গাজীপুরের 57টা ওয়ার্ডের মানুষ আবার বিশ্বাস মা বোনেরা যারা আছেন বাপ ভাইয়েরা আছেন তারা সকলেই আগামী 25 তারিখের জন্য এবং আমার মাকে জয়লাভ করার জন্য তারা নিজেরা বুঝে গেছে এবং তারা ভোট কোথায় দিবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, সেই হিসেবে আমার মার টেবিল করি মার্কায় ভোট দিবে, আমাকে তারা যতই বাধা দেয় যতই রাস্তা আটকা তাতে কিছু আসে যায় না। তারা তো একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়, কারণ যারা উস্কানি দিতে চায়, যারা চাচ্ছে নির্বাচনটা যে না হোক, এ ধরনের একটা পরিবেশ তারা তৈরি করতে চাচ্ছে, তারা চাচ্ছে ভোটাররা যেন উপস্থিতি না হয়। আমি আবার আমার মা সিদ্ধান্ত নিয়েছি এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে, ভোট অবশ্যই হবে, ভোটের জন্য 25 তারিখ সবাই সকাল থেকে ভোট দিবে, প্রচার আমাদের করতে দেখ না দেখ তাতে কিছু আসে যায় না। পুলিশ প্রশাসনও চেষ্টা করছে কিভাবে নির্বাচনটা সুষ্ঠু হয় সুন্দর হয় এবং কিছু কতিপয় যারা আমাদের প্রতিপক্ষ যারা নিজেরাই আমাদেরকে প্রতিপক্ষ বানিয়েছে তারা মনে করতেছে আমরা প্রচার করলে আমাদের ভোট বেশি হবে। আশা আমি তো বললাম আমার এখানে তো কোনো নেতা নাই, মার সামনে আছে আমাদের গাজীপুরের জনগণ ভোটার, ভোটাররা আজকে কর্মী হয়েছে, ভোটাররা আজকে মার জন্য তার টেবিল করির জন্য ভোট চাচ্ছে। আপনি দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আজকে মার জন্য নেমেছে, জায়দা খাতুনের জন্য নেমেছে, টেবিল ঘড়ি মার্কা ভোট সবাই চাচ্ছে, সেই হিসাবে আমি সবার চেষ্টা করছি সব এলাকায় যাওয়ার জন্য, কিন্তু দেখা যায় আমার রাস্তাগুলো অনেক জায়গায় স্লো করে দেয়, জাম করে দেওয়া হয়, সব অনেক টেকনিকে তারা সময়টা নষ্ট করছে, তাতে কিছু আছে যায় না, আল্লাহ আছে, নিচে আমাদের গাজীপুরের জনগণ আছে, সারা দেশের যারা নাগরিকরা আছেন তাদেরকে বলবো আপনাদের যারা গাজীপুর যেখানে অবস্থান করছে আত্মীয় স্বজন আছে সবাইকে বলে দেন আমার মাকে মাজার দিকে জায়দা খাতুনকে যেন টেবিল ঘড়ি মার্কায় ভোট দেয়। আপনি পরপর কিন্তু এই টুঙ্গি এলাকাতে বেশ হামলা শিকার হয়েছেন, তারপরে যে আপনি আবার এগিয়ে আসছেন, আমি অবশ্যই জানি টঙ্গির মানুষ আমাকে চায়, টঙ্গির মানুষ আমাকে বিশ্বাস করে, আমার মাকে বিশ্বাস করে, টঙ্গির মানুষ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাকে ভোট দিবে, সেই হিসাবে মনের সাহস আল্লাহর উপরে ভরসা আছে, সেই হিসাবে আমি টঙ্গি ঢুকি, তাতে কি জনগণ বলে আপনি একটু আসেন আপনি দেখে যান আমরা আপনাকে ভোট দিব, সেই হিসাবে যত সন্ত্রাসীরা বাধা দেয় তাতে কিছু আসে যায় না, ভোট আমাদের অবশ্যই হবে। না না ভোটার মাঠে আসছি, এখানে দমানের কিছু নাই, 25 তারিখের জন্য সকল প্রস্তুতি আমরা আছে, প্রশাসন এখানে সহযোগিতা করবে আমার বিশ্বাস, নির্বাচন কমিশনার তার নির্বাচনটা সুন্দর হয় এটা যেন সে চেষ্টা করবে, আমরা সকলে মিলেমিশে একটা সুন্দর পরিবেশে এখানে ভোট দিব, কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। অসুবিধা নাই, হামলা তাতে কিছু আসে যায় না, আছি আল্লাহ দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে এবং তিনি কথা বলছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর আলম আওয়ামী থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি আজকে নির্বাচনে প্রচারণায় আসছেন অংশ হিসাবে এবং তিনি তাকে পুলিশের করা নিরাপত্তা ব্যবস্থা বলে রাখা হয়েছে এখানে এবং তিনি এই নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আজকে নির্বাচনে প্রচারণায় আসছেন এবং তিনি যে মেইন রোড থেকে আওয়ামী সমর্থিত প্রার্থীদের যারা রয়েছেন তাদের বাধা সৃষ্টির মুখে হচ্ছে তিনি এই মুহূর্তে হচ্ছে তিনি অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছেন এবং তিনি সেখান থেকে বলছিলেন বারবার যে দেখানোর চেষ্টা করছিলেন বা বলার চেষ্টা করছিলেন যে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে তাকে কখনো দমিয়ে রাখা যাবে না এবং তিনি বলছিলেন যে এই মুহূর্তে যে নির্বাচনের যে ব্যবস্থাপনা রয়েছে এবং সেই নির্বাচন ব্যবস্থাপনার প্রতি সুষ্ঠু নির্বাচন যেন হয় সেই ব্যাপারে তাকে আইন প্রশাসন থেকে সহযোগিতা করার জন্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য এখান থেকে হচ্ছে তিনি আরও জানিয়ে রাখছেন যে যাকে যে কোন যে কোনোভাবে হামলা হোক বা যে কোনোভাবে হোক আসুক না কেন তিনি তার নির্বাচনী প্রচারণা স্টপ করবেন না এবং তিনি সর্বোচ্চ প্রচারণা চালিয়ে যাবেন এবং ভোটের দিন পর্যন্ত তিনি লড়াই করে যাবেন এমনটা তিনি জানিয়েছেন এবং এই ছিল আমার কাছে এখানকার নির্বাচনী প্রচারণা থেকে মেয়র জাহাঙ্গীরের যে প্রচারণা সেই প্রচারণার পক্ষ থেকে তার সর্বশেষ তথ্য এবং সর্বশেষ অবস্থা এবং তিনি আমরা জানতে পেরেছি তিনি এই মুহূর্তে যে নির্বাচনী প্রচারণা ছিল সেটা শেষ করে রাত্রে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন এমনটা আমরা শুনেছি এবং গতকালকে অলরেডি আজমতুল্লাহ সাহেব আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তিনি তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন এবং অংশ শেষ তিনি রাত্রে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং তিনি একটু আগে তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন তাকে বাধা সৃষ্টি করা হয়েছিল এবং তিনি বারবার বলছিলেন যে এই যে আমাকে বাধা সৃষ্টি করা হচ্ছে যে বিভিন্নভাবে টেকনিক্যালি যাতে আমার সময়টি খ্যাপন করা হয় এবং যাতে কোনো নির্বাচনী প্রচারণা আমি অংশ নিতে না পারি সেই বিষয়টি নিয়ে এবং পুলিশের পক্ষ থেকে হচ্ছে বারবার তাকে আজকে বেশ সহযোগিতা করা হচ্ছে এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে পুলিশের যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এবং যাতে কোনো গত দুদিনের মতো কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ তাকে নিরাপত্তা বলয়ের মাধ্যমে দিয়ে হচ্ছে এখান থেকে সহযোগিতা করছেন এবং তিনি আরেকটা বিষয় হচ্ছে জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে তার যে বিষয়গুলো রয়েছে এবং নির্বাচনী যে ব্যবস্থাপনার পক্ষ থেকে তিনি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পাবেন এমনটা তিনি আশা করছেন এবং সেই জায়গা থেকে আমরা একটু কথা বলে বলছিলাম একটু ওনাকে যে তার নিজে হামলা শিকার হচ্ছে সে ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা এবং তিনি জানিয়েছেন যে তিনি তার ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি সকলের কাছেও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তিনি অভিযোগপত্র দাখিল করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যে আইন শৃঙ্খলা বাহিনী তার ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে তিনি অনুরোধও জানিয়েছেন এবং নির্বাচন কমিশন যেন সুষ্ঠু নির্বাচনে সম্পূর্ণ করতে পারে সে ব্যাপারে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং অন্যান্য যারা রয়েছেন তারা যেন এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে সে ব্যাপারে সকল প্রার্থীদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা আমরা দেখতে পাচ্ছি আরেকটি পুলিশের গাড়ি এখান থেকে হচ্ছে তাকে অলরেডি যাচ্ছে গাজীপুরের মেট্রোপলিটনে বিভিন্ন পুলিশে রয়েছে এবং তারা যাচ্ছে এবং আমরা অপোজিট আরেকটা দিকে দেখতে পাচ্ছি যে আজমতুল্লাহ খানের যে সমর্থন কর্মী রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারও বেশ কয়েকটা মিছিল দিক দিয়ে আসবে এবং সেই ব্যক্তিতে তিনি হচ্ছে অন্য রাস্তাটি দিয়ে ঘুরে যাচ্ছেন এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ অবস্থা আপনাদের আমাদের থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।